আমি বিয়ের পরে মানে আমার বিয়ের আগের যত জামা আছে এগুলো যদি আমি যতবার মানে যেগুলো একদম বিয়ের পরে প্রথমবার পরছি, আমার কাছে নিজের নতুন নতুন লাগছে। মানে প্রত্যেকটা জামাই যেগুলো আমি বিয়ের পরে প্রথম পরছি আর কি, আমার আগের জামাগুলো মানে নিজের দেখতে অনেক ভালো লাগছে, অন্যরকম লাগছে। কারণ হচ্ছে যে শাখা পলা সিঁদুর লাল টিপ এগুলো তার সাথে থাকতো না, মানে আমার কাছে নিজের নতুন লাগছে। কারণ এর আগে আমি এই জামাগুলো পরছি তখনই আমার একটা অন্যরকম চেহারা ছিল আমার কাছে মনে হয়। আর বিয়ের পরে যতবার পরছি মানে আমি সবসময় আয়নার সামনে কতবার করে যে দেখছি এই যে এই জামাটা, এই জামাটা তো আমি বিয়ের আগে কুটি 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 বার পরছি, কোনোদিনই আমার ওরকম কোনো ফিলিংস কাজ করে নাই, মানে নিজের নতুন নতুন লাগে নাই। মানে যখন প্রথম জামাগুলো নতুন বানাই তখন তো দেখতে ভালো লাগে, কিন্তু বিয়ের পরে এই জামাটা আমি পরি নাই, আজকে এটা পরছি আর কি। আমি এখন এখানে বসে রয়েছি নিজের, আমি মানে আলমারির যে গ্লাসটা আছে ওইটাতে বসে বসে দেখতেছি, দাঁড়ায় দেখতেছি, ইভেন আমি প্রত্যেকটা জামার ক্ষেত্রে এটা করছি। তো এখন আমি এটা দেখতেছি আর আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে এটা আমি আজকে আমার এটা একদম এরকম কয়েকবারই করবো, আরো রাত পর্যন্ত করতে থাকবো এটা। আমার জানি না বিয়ের পরে আমি সবসময় এটা করি, প্রত্যেকটা জামা যতবার আমি বিয়ের পরে প্রথম করছি আমি এটা করি, আমার দেখতে আমার ভালো লাগে, নিজের একটা নতুন নতুন লাগে। এইভাবে গড়িয়া বৈশা দেখতেছি কতক্ষণ যাবত, শাখা বলাগুলো এরকম গড়িয়া দেখতেছি, আবার কাছে যাই কাছে যাই এরকম ভাবে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, এগুলো করতেছি। এবং প্রত্যেকটা জামার ক্ষেত্রে আমি এইটাই করি, কারণ আমার অনেক ভালো লাগে দেখতে। আবার এটা আবার একবারই করি, যখন যখন করি যেদিন করি তখনই, পরে আর করি না।